কোন জায়গায় কোন এলাকায় যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই মানহাজের আমরা মনে করব সেই এলাকায় আলো জ্বালানোর জন্য একটা প্রতিষ্ঠান নিয়ে যথেষ্ট একটা সমাজকে গড়ে তোলার পিছনে শিক্ষকের অবদান কিন্তু সবচেয়ে বেশি শিক্ষক যদি সচেতন হন সেই সমাজ সচেতন হতে বাধ্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون سورة التوبة أكشو بايش نمبر أهل الإسلام والبنغلاديشير কেন্দ্রীয় শিক্ষা বোর্ড হারিসপাণ শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ দু হাজার বাইশে উপস্থিত হারিসপা শিক্ষা বোর্ডের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাদিসপা শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান প্রধানগণ এবং সেই সাথে শিক্ষক মণ্ডলী প্রশংসা জন্য যারা অশেষ সহমতে আজকে আমরা দীর্ঘ এক বছর পরে এ ধরনের একটি আয়োজন পুনরায় করতে পেরেছি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে আমাদের সাথে পেয়েছি এই জন্য আল্লাহ আলমীর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুস্তাফা মুস্তফা সাল্লু আলহিসামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের সার্বিক প্রচেষ্টা সুপ্রিয় উপস্থিতি আমরা প্রথমেই আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে তারা তাদের ব্যস্ত সময়কে থেকে কিছু সময় আমাদের জন্য কুর্বানি করেছেন এবং সেই সাথে আমাদেরকে হালিশ মান শিক্ষা বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখার একটা সুযোগ তারা দিয়েছেন এই তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি পর কথা এই যে আপনারা জানেন আর একটা বিষয় একটু বলেন এই শুরুতে যে আপনাদের আসলে বসতে অনেক কষ্ট হচ্ছে আমরা জানি যে আমাদের জায়গার সংকুলন মানে করার মতো অবস্থাটা অন্তত কেন্দ্রে এখন অনেক কম ভবিষ্যতে আমাদের যেটা টার্গেট এই বছরে আমরা টার্গেট নিয়েছিলাম যে একটা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা এই বছরই করে ফেলব তো সেটা আমরা নানা কারণে এখন শুরু করতে পারিনি তবে দোয়া করবেন যেন এই বছরের মধ্যে আমরা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্লাস হাফেজদের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট যেন আমরা খুব দ্রুত করে ফেলতে পারি এসে আলো পর কথা হচ্ছে এটাই যে আপনারা জানেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আহলেদ সান্দুল বাংলাদেশ সারা বাংলার বুকে যে শিক্ষা সংস্কার আন্দোলন চালাচ্ছে তারই একটি অংশ হচ্ছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর মাধ্যম দিয়ে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে বাংলাদেশের সর্বত্র পবিত্র কোরআন এবং সহি অনুযায়ী যে বিশুদ্ধ জ্ঞান সেই বিশুদ্ধ জ্ঞানকে ছড়িয়ে দেওয়া এবং দেশের প্রত্যেকটা স্থান যেখানে যেখানে আলহামদুলিল্লাহ আলি হাদিস ভাইরা রয়েছেন বিশেষ করে সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের সন্তানরা যেন আমাদেরই আকিদার মানহাজ অনুযায়ী গড়ে উঠতে পারে আমাদের শিক্ষার নীতি অনুযায়ী যেন তারা গড়ে উঠতে পারে এই জন্যই কিন্তু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠা এবং আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার দুই তিন বছরের মধ্যেই ইতিমধ্যে আমাদের শিক্ষা বোর্ডের অধীনে প্রায় তিরিশটি জেলায় পঁচাত্তরটি প্রতিষ্ঠান আমাদের সরাসরি পরিচালনায় আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে এবং সেই সাথে আমাদের সিলেবাস প্লাস আমাদের বইপত্র নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেছেন এরকম অনেক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে সম্প্রতি ঢাকাতেও আমাদের একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে এবং আমাদের যেটা টার্গেট ঢাকা শহরে অন্তত প্রায় মেইন মেইন জায়গাগুলোতে আট দশটা স্থানে যেন আগামী বছরের মধ্যে আমরা কয়েক মানে প্রায় আট দশটি প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি ইনশাল্লাহ আপনারা সবাই করবেন তো আমি সুপ্রিয় উপস্থিতি আমাদের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমরা একটা সমন্বিত সিলেবাস তৈরি করতে চাই আলের আন্দোলনের শিক্ষা সংস্থা আন্দোলনে আপনারা দেখেছেন যে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা সেখানে বলা হয়েছে যেখানে মাদ্রাসা স্কুল কমি এ ধরনের হাজার রকম ধারা থাকবে না একটাই ধারা থাকবে একমুখী ধারা যেখানে ক্লাস এইট পর্যন্ত সবাই একই শিক্ষায় শিক্ষিত হবে তারপরে ক্লাস এইটের পরে যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়তে চায় বিজ্ঞান নিয়ে পড়বে কেউ আর্টস নিয়ে পড়তে চাইলে আর্টস নিয়ে পড়বে কেউ কমই ধারায় পড়তে চাইলে সরাসরি যদি আলেম হতে চায় সে আলেম ধারায় পড়বে অর্থাৎ সুনির্দিষ্ট শিক্ষাব্যবস্থা একমুখী হওয়া উচিত এটা হচ্ছে আমাদের কিন্তু মূল দাবি সমাজের কাছে এবং সরকারের কাছে এবং সে লক্ষ্যে কিন্তু আমরা একটা সমন্বিত সিলেবাস অলরেডি প্রণয়ন করেছি আলহামদুলিল্লাহ এবং আশা করা যায় আমরা সেই প্রয়োগটা অন্তত দেখিয়ে দিতে পারবো ইশাআল্লাহ এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং আপনারা সার্বিক সহযোগিতা আপনাদের আমাদেরকে করবেন ইনশাআল্লাহ আমাদের একটা মানে সবচেয়ে আনন্দের বিষয় যেটা মানে সবসময় ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ প্রতি মুহূর্তে কিন্তু আমরা প্রচুর সাড়া পাচ্ছি প্রতিদিনই দু একটা প্রতিষ্ঠান নতুন নতুন গড়ে ওঠার একটা সংবাদ আমরা পাচ্ছি মানে এতদিন তারা হয়তোবা প্রতিষ্ঠান গড়ার অপেক্ষায় ছিলেন কিন্তু হাজার সামনে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পরে যেহেতু একটা সুন্দর একটা পরিচালনা পরিষদ মানে কি বলবো গড়ে ওঠা একটা সুযোগ তৈরি হয়েছে প্লাস একটা সমন্বিত সিলেবাস প্লাস বইও আলহামদুলিল্লাহ এখন রচনা শুরু হয়েছে তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা অনেকটা সাহস পাচ্ছেন যেটা হয়তো বা আগে ইচ্ছা থাকলে হয়তো উপায় ছিল না কিন্তু এখন ইচ্ছার সাথে সাথে একটা উপায় কিন্তু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এ কারণেই সারা দেশে বিভিন্ন প্রান্তে আমরা একটা বিপুল সাড়া দেখছি সুদূর সন্দ্বীপেও আলহামদুলিল্লাহ এখন সেখানে একটা প্রতিষ্ঠান কিন্তু আমাদের মানুষ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে তা আশা করছি আমরা যে আগামী দু এক বছরের মধ্যে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় আল্লাহ রুবুল্লা আলম যদি চান এই মানহাজ এই আকিদায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মৌলিক লক্ষ্য যদি আমরা বলতে চাই তাহলে খুব সংক্ষেপে এটুকু আমরা বলতে পারি এটি হচ্ছে একটি শিক্ষা সংস্কার আন্দোলন এই জিনিসটা আপনারা সময় মাথায় রাখবেন একটি শিক্ষা সংস্কার আন্দোলন এটা শুধুমাত্র একটি শিক্ষা বোর্ড নয় এটি শিক্ষা সংস্কার আন্দোলন যাদের লক্ষ্য হচ্ছে পবিত্র কোরআন এবং শহীদ হাদিস অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং শির বেদাত মুক্ত একটি সমাজ উপহার দেওয়া আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন শির বেদাতের অতলতলে ডুবে না যায় তারা যেন তৌহিদ এবং সুন্নাতের স্বচ্ছ শরীরে অবগাহন করতে পারে এবং তারা যেন আগামী ইসলামী সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য কিন্তু এই শিক্ষা সংস্কার আন্দোলন পরিচালিত হচ্ছে আর এই কারণেই এই শিক্ষা বোর্ডের অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই মনে করি না এগুলোকে মনে আমরা মনে করি এক একটি শিক্ষা সংস্কার আন্দোলনের কেন্দ্র শিক্ষা সংস্কার কেন্দ্র আমরা মনে করি এটা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র মনে করি না এটা আপনার সর্বদা মাথায় রাগেনিস প্রতিষ্ঠান আপনাদের যত ছুটি হোক না কেন আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এটা একটা শিক্ষা সংস্কার আন্দোলন এখান কোনো জায়গায় কোনো এলাকায় যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই মানহাজের আমরা মনে করব সেই এলাকায় আলো জ্বালানোর জন্য একটা প্রতিষ্ঠান নিয়ে আসলে যথেষ্ট এই জন্য আমরা আগামী দিনের বিশুদ্ধ ইসলামী সমাজ গড়ে তোলার জন্য সবাই যেন সম্মিলিতভাবে প্রয়াস গ্রহণ করতে পারি আল্লাহ রবা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আলহ্ম আমিন শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্যটা কি প্রথম যেটা উদ্দেশ্য আমাদের যারা শিক্ষক মণ্ডলী এখানে এসেছেন আমরা বিশ্বাস করি প্রত্যেকেই ভালো শিক্ষক এখানে অনেক যোগ্য শিক্ষক আছেন আমি জানি কিন্তু তারপরেও আপনারা এসেছেন কেন এসেছেন একটা উদ্দেশ্য আমাদের মেধাকে যেন আমরা আরও শালিত করতে পারি শিক্ষার কোনো শেষ নেই তার বড় প্রমাণ হচ্ছে মুসা ইসলাম তাই না মুসা আলাইসালাম তিনি ভেবেছিলেন তিনি তার জামানায় সর্বোচ্চ জ্ঞানের অধিকারী আল্লাহ রব্ল আলম তাকে দেখিয়ে দিলেন না তোমার চেয়ে জ্ঞানী মানুষ আরও আছে অফাউকা কুল্লি দিআলিন আলিম প্রত্যেক জ্ঞানীর ওপর আরও জ্ঞানী আছে তা আপনারা যারা এখানে এসেছেন তারা প্রত্যেকে দক্ষ শিক্ষক কিন্তু তারপরও আরও দক্ষতার প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করি তাই না এবং সেই দক্ষতা অর্জনের জন্য আমরা মূলত এসেছি আমরা যেন আমাদের ছাত্রদেরকে কিভাবে গড়ে তুলতে হবে কিভাবে তারা মানুষের মতো মানুষ হবে কীভাবে তারা আদব আখলাকে সমৃদ্ধ হবে সে বিষয়গুলো জানার জন্যই বা সে বিষয়ে আরও দক্ষতা অর্জন করার জন্য আমাদের এই প্রশিক্ষণ দ্বিতীয়ত আহলে আন্দোলনের বিকাশে অবদান রাখা আমাদের শিক্ষক মণ্ডলকে আমরা আগেই বলেছি আমরা মনে করি একটা শিক্ষা সংস্কার আন্দোলনের অংশ আর এ কারণেই প্রত্যেকেই আমাদের জন্য আমরা মনে করি তারা একজন শিক্ষা সংস্কারক হিসাবে তাদের ছাত্রদের সামনে নিজেকে উপস্থাপন করবেন তারা নিজেরা সমাজ সংস্কার হবেন সেই সাথে সাথে ছাত্রদের মধ্যেও পবিত্র কুমার এবং ভিত্তিক যে সমাজ গড়ে তোলার যে চেতনা সেই চেতনা তারা যেন তাদের ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দেন কারণ একজন শিক্ষকের পক্ষেই সম্ভব একজন ছাত্রকে প্রকৃত অর্থে গড়ে তোলা একটা সমাজকে গড়ে তোলার পিছনে শিক্ষকের অবদান কিন্তু সবচেয়ে বেশি শিক্ষক যদি সচেতন হন সেই সমাজ সচেতন হতে বাধ্য কিন্তু অধিকাংশই আমাদের দেখা যায় আমাদের শিক্ষক মণ্ডলী সমাজ সচেতন খুব একটা নন তারা অনেকটাই প্রফেশনাল বা জাস্ট শিক্ষকতার জন্য শিক্ষকতা করছেন তারা যদি একটু তাদের চেতনাটাকে একটু বাড়িয়ে তারা মনে করেন যে আমরা শিক্ষা মানে সমাজ সংস্কার আন্দোলনে আমরা একটু অবদান রাখবো এইটুকু চিন্তা চেতনা নেই যদি তারা তাদের শিক্ষার্থীদের গড়ে তোলেন তারা যে কত বড় উপকার সমাজে করতে পারবেন এটা তারা চিন্তাও করতে পারবেন না এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। নিজেকে সব সবসময় সমাজ সংস্কার ভাববেন ইশা সর্বশেষ কথা এই এই শিক্ষক প্রশিক্ষণকে আপনারা যথাযথ গুরুত্বের সাথে নেবেন আমাদের দক্ষ প্রশিক্ষক মণ্ডলী আসবেন তাদের প্রশিক্ষণগুলো আপনারা যথাযথ মূল্যায়ন করবেন এবং সেইগুলো আপনারা যথাযথভাবে নোট করে রাখবেন এটা আপনাদের কাছ থেকে আমাদের কামনা থাকবে মোতার আমির জামাত আমাদের ঈশাল্লাহ আগামীকালকে আসবেন তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেবেন বেলায়। এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সময় মতো এখানে উপস্থিত থাকার জন্য নিয়মানুবর্তিতা জায়গা থেকে আমরা বাঙালি বাঙালিরা এমনিতেই একটু পিছিয়ে আছি তারপরেও আমরা চেষ্টা করবো সাধ্যমতো চেষ্টা তো করতে পারবেন না নাকি যেই কাজে দশ মিনিট লাগতো ওইটা একটু কমিয়ে পাঁচ মিনিটে আনা যাবে তো ঈশাল্লাহ এভাবে আমরা যেন সময়ের গুরুত্ব দিতে পারি আমরা সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আমাদের আয়োজনে যদি কোনো ত্রুটি থেকে থাকে আমি প্রারম্ভেই আপনাদের সকলের থেকে ক্ষমা চেয়ে এনেছি আমাদের সাধ্য খুবই কম যদি আমাদের স্বাদ অনেক বেশি সাধ্য অনেক কম তো সেই জায়গা থেকে আমরা সাধ্যমতো আপনাদের যতটুকু করার চেষ্টা করে যাচ্ছি আমাদের ত্রুটিগুলোর জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আগামীতে যেন আমরা আরও সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপন করতে পারি জন্য আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ তো আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে এবং শিক্ষক প্রশিক্ষণ দু হাজার বাইশে সফলতা কামনা করে স্বাগত বক্তব্য এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আলী আহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বকাত